হাইকোর্টের নির্দেশে রূপনারায়ণ নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা ভাঙল প্রশাসন। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদ ব্লকের নাটশাল দুই ও নাটশাল এক গ্রাম পঞ্চায়েত এলাকার রূপনারায়ণ নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা ভাঙল স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সকালে উন্নত প্রযুক্তির মেশিন দিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে রুবেল, ইনভারত, সুন্দরম ও মাকালী নামক চারটি ইটভাটা ভাঙার কাজ শুরু হয়। আগামী দিনে আরও চারটি ইটভাটা ভাঙার কাজ শুরু হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন বিএলআর, বিডিও সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে ইটভাটা ভাঙার কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, অল্প সময়ের মধ্যে রূপনারায়ণ নদীর পাড়ে একাধিক ইটভাটা অবৈধভাবে গড়ে ওঠে, ফলে পরিবেশ দূষণের পাশাপাশি অবৈধভাবে নদীর চর থেকে মাটি তুলে নেওয়ায় নদীর ভাঙন বাড়ছে। এলাকায় সুস্থ পরিবেশ গড়ে উঠুক এবং নদী ভাঙন রোধ করুক প্রশাসন, আমরা এই আবেদন জানাই প্রশাসনের কাছে। প্রশাসন আমাদের আবেদনে সাড়া দিয়ে ব্যবস্থা গ্রহণ করায় আমরা ভীষণ খুশি। মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মণ্ডল জানান, স্থানীয় মানুষের অভিযোগের উপস্থিতিতে হাইকোর্টের নির্দেশে রূপনারায়ণ নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা আটটি ইটভাটা ভাঙার নির্দেশ এসেছে। এই নির্দেশ অনুসারে প্রাথমিকভাবে চারটি ইটভাটা ভাঙার কাজ শুরু হয়েছে, আগামী দিনে বাকি চারটিও ভাঙা হবে। এগুলো ইলিগালি তৈরি হয়েছে নদীর চরে, যে কোনো অ্যালুভিয়াল ল্যান্ড যেগুলো আছে নদীর চরে অবৈধভাবে যেগুলো ভাটা বানানো হয়েছে সেগুলো একটা হাইকোর্টের রায় দেওয়া হয়েছে, যেগুলোকে ডিমলিশ করতে হবে এনজিটির স্বার্থে, আমাদের নাগরিকদের স্বার্থে, দেশের স্বার্থে। এখানে আটটা ভাটার এগেনস্টের কোর্ট, মানে কোর্ট কেস হয়েছিল, সেই আটটা ভাটার ভাঙার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি হচ্ছে বিএলআরও, নাম চন্দ্রাণী ভট্টাচার্য। পালা থাকবে, পার্ক টাইপে থাকবে, পিকনিক স্পট থাকবে, সবাই পিকনিক টিকনিক করবে, আনন্দ ফুর্তি করবে। এরা তো বেআইনিভাবে আনলিগালভাবে ভাটা রায় করেছে, এই কি আর কিছু না। কোর্টের দায়িত্ব আমরা চেয়েছিলাম, তো কোর্টের দায়িত্ব ভাঙা হচ্ছে দেখছি আমরা, আমাদের দেখে ভালো লাগলো। কতগুলো ভাটার বিরুদ্ধে আমাদের এবার কী, যেগুলো আনলিগাল ভাটা সেসব ভাটার বিরুদ্ধে। জনগণের সুবিধা হোক, এখানে এইভাবে ভাটা করে জনগণের অসুবিধা করে যে গাছপালা লাগাতে দিচ্ছে না, আমরাই অবজেকশন করেছিলাম। আমরা চেয়েছিলাম যে ভাড়া যাতে না হোক, ভাড়া না হলে আমার জনগণের সুবিধা, আমরা এটা চেয়েছিলাম। সেই জন্য কি আজকে এটা কোর্ট থেকে অর্ডার হয়েছে। এর আগে আমরা অনেক কাগজ পেয়েছিলাম, আজকে সেই কাগজটা আমরা দেখলাম যে আজকে কাজ হচ্ছে। আটটা ভাড়ার বিরুদ্ধে উল্লেখ আছে, এই ভাটাগুলো করছে বিরোধী হিসাবে, এদের কোনো কাগজ কলম নাই, সরকারি কোনো কাগজ নাই, এদের শুধু বেআইনিভাবে করতেছে এরা। আর আমাদেরকে অনেকভাবে ধাক্কা দিয়েছে প্রশাসন থেকে, জনগণ থেকে আমাদেরকে অনেক কিছু ধাক্কা দিয়েছে, আমাদেরকে বাড়িতেও ধাক্কা দিয়েছে, যেগুলো তোমরা সরে যাও, তোমাদেরকে কাগজ দাও, তোমাদের কিছু আছে নাকি কাগজ দাও। আমরা বলছি আমরা প্রশাসনকে কাগজ দিয়েছি যে বেআইনিভাবে এসব করতেছে। কোর্টের রায়, হ্যাঁ কোর্টের রায়ের অপেক্ষায় আমরা ছিলাম, কোর্টের রায়ের অপেক্ষায় ছিলাম যে কোর্ট কী রায় দেয়। কোর্টের রায় দেখলাম যে কোর্ট ঠিক রায় দিয়েছে, কোর্ট থেকে এটা কাজ হচ্ছে মনে হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।